Allah, 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 Allah. Allah, Allah, Ejbaak, tumar bashar dil tore ektu norom kore dao Jubaak, ajker diner jonno koto bangla cinema hindi cinema bangla gaan hindi gaan shune shune chuker pani cherecho mon norom hoyeche ajke jannater bagane mon to norom kore amar malik re ekta dak diye jubok tor pasher joner dike takaya dekhri bazan tor pasher jubok ta allah re dak diye kemon hau mau kore khaide dai tumi keno paro na amar allah re dak diye chuker pani sar ekta dak জাতের জরিয়া হবে আল্লাহর ডাক দে আল্লাহ 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 Allah, Allah. Islamic Media Shusto Samaj Bikasher Jonno Online Marcus TV Rahmatullahi wa barakatuh لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمراً
ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا উপস্থিত চরঝাপটা ইসলাহুল মুসলিমিন ঐক্য পরিষদ ও মাইকেরাম রব্বিয়ান ইজাম যুবক ভাইরা এবং পর্দার আড়ালে বসে বসে আমাদের আজকের এই মাহফিলের বয়ানগুলো শুনছেন আমার সম্মানিতা মা বোনেরা, শুরুতেই আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলী শান দরবারে শত সহস্র শুক্রিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনার আমার হায়াতের জিন্দিগি থেকে আজকের এই মুহূর্তের সময়টুকু জান্নাতের বাগানে বসার জন্য কবুল করেছেন। আমাদের মতোই মানুষ, আমাদের মতোই মুসলমান, কিন্তু এই কোরআনের বাগানে আসতে পারিনি। আপনাদের কি মনে হয় চরঝাপটার যত বালক পুরুষ আছে এই মুহূর্তে কি সকলে এই প্যান্ডেলের নিচে না এর বাহিরেও কিছু মুসলমান আছে? কি বলেন, আছে কি না? এর বাহিরে যারা আছে তারা মনে হয় এই মুহূর্তে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাই না? কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা আপনাদের সময়টাকে যেভাবে অতিবাহিত করছেন তারা এত ভালো পরিবেশে তাদের সময়কে অতিবাহিত করতে পারছে না। আপনারা এখানে আছেন, আল্লাহ তাআলা এই সময়টুকুর জন্য আপনাদেরকে হিসাব বুঝিয়ে দিবে। আর এই মুহূর্তে যারা চায়ের দোকানে, ফেসবুক, টেলিভিশন, বিভিন্ন আড্ডায় তাদের সময়টাকে পাস করছে, রব্বুল আলামিনের নিকট তাদেরকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরাও আল্লাহর কাছে যাব, তারাও আল্লাহর কাছে যাবে। আমাদেরকে হিসাব ধরলে পরে আমরা বলবো, আল্লাহ
আপনার কোরআনের একজন নগণ্য প্রেমিক হিসেবে জান্নাতের বাগানে ছুটে গিয়েছিলাম, আল্লাহ বলবেন বান্দা আমার ওই কোরআনের বাগান পর্যন্ত যাওয়ার জন্যে কতগুলো কদম জমিনে ফেলেছ? আপনি আমি উত্তর করবো আল্লাহ আমি তো গুনি নেই। আল্লাহ বলবেন আমি গুনেছি, তার কারণ তোমার প্রতিটি কদম হিসাব করে করে আজকে তোমাকে পাওনা পরিশোধ করতে হবে, এজন্য আমার রহমতের ফেরেশতারা তোমার কদম হিসাব করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে হিসাব দিবে আল্লাহ তাআলা। আর যারা নিজেদের সময়টাকে ওই সমস্ত গুনাহের পরিবেশে অতিবাহিত করছে, আল্লাহ তাদেরকে যখন জিজ্ঞেস করবে বান্দা সময় কোথায় অতিবাহিত করেছ, উত্তর করবে মালিক জান্নাতের বাগান প্রতিষ্ঠিত হয়েছিল, কোরআন এবং হাদিসের আলোচনাও চলছিল, যাওয়ার সুযোগও ছিল, তা সত্ত্বেও আমি যাইনি। আমি চায়ের দোকানে ছিলাম, আমি টেলিভিশনের সামনে ছিলাম, পুরস্কার যা দেওয়ার সব আমাকে দেন। আল্লাহ বলবে তোরে পুরস্কার নিয়ে দিতাম। কি বলেন, চায়ের দোকানে হয়েছে পুরস্কার? এজন্য আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরেছি, এটা আমাদের কোনো যোগ্যতা নয়, আল্লাহ আমাদেরকে দয়া করে বসার সুযোগ করে দিয়েছেন। এ সাআদাত বাজুরে বাজুয়ে নিস তানা বখশাদ খোদায়ে বখশান দেয় লালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াসা। আল্লাহ দয়া করে যাকে বাগানে আসার সুযোগ দেন কেবল সেই আসতে পারে। আমাদেরকে রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আসতে পেরেছি, এজন্য আপনারা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকি চর্যাপ্টার মানুষের খুশির আওয়াজ আজকে আমি শুনতে চাই, একটু উচ্চ কণ্ঠে আওয়াজ করে সকলে বলবো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনাদের খুশির আওয়াজ অনেক সুন্দর, আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের খিদমতে কিছু কথা বলার মানুষে কোরআনে কারিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা, নবী পাকের হাদিসের ভাণ্ডার থেকে ছোট্ট একখানা প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমরা সকলেই দিলের কানে শুনব, আমলের নিয়তে শুনব। সকলে বলেন আমিন। কথা শুরুতেই আপনাদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই, প্রশ্নটা আশা করি কঠিন হবে না, অত কঠিন প্রশ্ন করব না যে প্রশ্নের উত্তর আপনাদের জানা নেই। সহজ একটি প্রশ্ন, কি বলেন করব কি? সহজ প্রশ্নটা করব তো? প্রশ্নটা হলো, আপনারা অবশ্যই দেখে থাকবেন হাটে ঘাটে বাজারে অলিতে গলিতে কিছু পাগল লোক ঘোরাফেরা করে, মাথা খারাপ এমন কিছু লোক আপনাদের দৃষ্টিতে কখনো পড়েছে কি, আছে কি নাই? যদি থাকে, কোনো পাগলকে আজ পর্যন্ত আপনি প্রশ্ন করেছেন পাগল কোথায় যাও, পাগল কি উদ্দেশ্যে যাও, কোনো পাগল কি তার উদ্দেশ্যের কথা বলতে পারে? পাগল যে রাস্তায় ঘুরে তার কোনো উদ্দেশ্য থাকে, বাজারে বাজারে ঘুরে তার কোনো উদ্দেশ্য থাকে, অলিতে গলিতে ঘুরে পাগলের কোনো উদ্দেশ্য থাকে? কিন্তু এমন একজন সুস্থ মানুষ নাই যার কোনো উদ্দেশ্য নাই। প্রত্যেকটা সুস্থ মানুষকে প্রশ্ন করবেন যে ভাই আপনি কোথায় যান, ভাই আপনি কেন আসলেন, ভাই আপনি কেন যাবেন, উদ্দেশ্য আছে না নাই? তাহলে বোঝা গেল উদ্দেশ্যবিহীন কাজ করে একমাত্র পাগল, তার মাথা খারাপ। আর উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করে প্রতিটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ। আওয়াজ করে বলেন ঠিক না বে? ঠিক। তাহলে আপনারা প্রশ্নের উত্তর সঠিক দিলেন। এখন আসেন, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি কি উদ্দেশ্য করলেন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করলেন, নিশ্চয়ই আমাদের এই সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার অবশ্যই একটি উদ্দেশ্য আছে। আমাদের আজকের এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাঝে রব্বুল আলামিন সে উদ্দেশ্যের কথা জানিয়ে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়ামা উরিদু আন ইউতঈমুন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে এমন কোনো সুস্থ মানুষ নাই যার কাজের পিছনে উদ্দেশ্য নাই। প্রতিটা মানুষের কাজের পিছনে উদ্দেশ্য থাকে। আর যারা পাগল হয় আর যারা মাথা খারাপ হয় এদের কাজের কোনো উদ্দেশ্য থাকে না,
এই যদি হয় দুনিয়ার নিয়ম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি উদ্দেশ্যবিহীন নয়, নিশ্চয় একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সে উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কিসের জন্য সৃষ্টি করেছেন জোরে বলেন, আরো জোরে বলেন কিসের জন্য, আরো জোরে বলেন কিসের জন্য। হুজুর যদি জোরে বলি তাইলে তো ইবাদত করতে হবে, এই জন্য আস্তে আস্তে বলি, আস্তে বললেও ইবাদত করতে হবে, জোরে বললে ইবাদত করতে হবে, ঠিক কি না? রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন হলো হুজুর আমরা তার ইবাদত কেন করব? এই প্রশ্নটা বোঝার জন্যে ছোট্ট একটি উদাহরণ দেই। আপনার বাড়িতে একজন কাজের লোক, এই কাজের লোকটাকে আপনি দিনের শেষে 500 টাকা মজুরি দিবেন। আমার ভাইরা আমার বন্ধুরা, কোনো কারণে আপনি বাড়িতে থাকতে পারবেন না, তো কাজের লোকের সঙ্গে যদি মালিক মহাজন না থাকে, ঠিক মতো কাজ করে না, কাজে ফাঁকি দেয়, ঠিক না বেঠি? যেহেতু মহাজন সঙ্গে না থাকলে কাজে ফাঁকি দেয়, এই জন্য আপনি আপনার ছেলেটাকে বললেন, বাবা আমি আজকে বাড়িতে কাজের জন্য লোক নিয়েছি, আমি সঙ্গে থাকতে পারবো না, তুমি একটু সঙ্গে সঙ্গে থাকবা যাতে করে কাজের মধ্যে ফাঁকি দিতে না পারে। আচ্ছা বলেন তো, এই যে 500 টাকার কাজের লোক কাজ না করে যদি ফাঁকি দেয়, 600 টাকার ফাঁকি দিবে, 700 টাকার না 1000 টাকার? কথা বুঝেন নাই? 500 টাকার কাজে 600 টাকার ফাঁকি দিবে? না না, 500 টাকার ও ফাঁকি দিতে পারবে না, কিছু কাজ করবে আর কিছু ফাঁকি দিবে। যদি 300 টাকার কাজ করে 200 টাকার ফাঁকি, 200 টাকার কাজ করলে 300 টাকার ফাঁকি, ঠিক কিনা? আপনার 500 টাকার কাজের লোক যাতে 200 টাকার ফাঁকি দিতে না পারে, 300 টাকার ফাঁকি দিতে না পারে, এই জন্য আপনি যদি তার পিছনে দারোয়ান লাগায় দেন, ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে মনে রাখবে, ওই বাড়ির কামলার যেমন আপনি মালিক, আপনি আর আমিও কিন্তু একজনের কামলা, তিনি আমাদের মালিক। জোরে কোন শেখে, আরো জোরে বলেন, শেখে আল্লাহ, 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 আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, আপনার বাড়ির কামলার যেমন আপনি মালিক, মনে রাখবেন আপনি আর আমি একজনের কামলা, তিনি হইলেন আল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার বাড়ির কামলাকে আপনি 500 টাকা দিয়েছেন, আর আপনি আর আমি যার কামলা, তিনি আমাদেরকে 600 টাকা দিয়েছেন। কথা বলেন, আপনার আমি যার কামলা, যিনি আপনার আমার মালিক, তিনি আমাদেরকে 600 টাকা দিয়েছেন। কখনো কি ভেবে দেখার প্রয়োজনটুকু অনুভব করেছেন নাকি? কখনো কি একটি ঠান্ডা মাথায় চিন্তা করেছেন নাকি? আমি যার কামলা, তিনি আমাকে 600 টাকা দিয়েছেন, একটু ভালো করে বুঝেন, ভালো করে একটু বুঝেন। আপনার সন্তানকে আপনি জুতা খরিদ করে দিয়েছেন, জুতার দাম হইল 500 টাকা,
আপনার সন্তানকে আপনি হাতে ঘড়ি দিয়েছেন, ঘড়ির দাম 1000 টাকা। আপনার সন্তানকে আপনি চশমা দিয়েছেন, চশমার দাম 2000 টাকা। আপনার সন্তানকে আপনি টুপি দিয়েছেন, টুপির দাম 200 টাকা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ছেলেটা যেই পায়ের মধ্যে জুতাটা পড়বে ওই পায়ের দাম কই 100 টাকা? আপনি তো জুতা দিয়েছেন, পাটা কে দিয়েছে? কি বলেন, জুতার দাম বেশি না পায়ের দাম বেশি? কি বলেন, চশমার দাম বেশি না চোখের দাম বেশি? কি বলেন, টুপির দাম বেশি না মাথার দাম বেশি? কি বলেন, ঘড়ির দাম বেশি না হাতের দাম বেশি? আপনি ঘড়ি দিয়েছেন আর আল্লাহ হাত দিয়েছে, আপনি চশমা দিয়েছেন আল্লাহ চোখ দিয়েছে, আপনি টুপি দিয়েছেন আল্লাহ মাথা দিয়েছে, আপনি শার্ট দিয়েছেন আল্লাহ বড়ি দিয়েছে, জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যদি হয় দুনিয়ার সিস্টেম, আপনার বাড়ির কামলাকে 500 টাকা দিয়ে যদি আপনি তাকে চেক দেন, পিছনে যদি দারোয়ান লাগায় দেন, ও ভাইরা রে আমার, আপনি আর আমি যেই মালিকের কামলা গো, ওই মালিক আমাদেরকে 500 টাকা দেয় নাই, ওই মালিক আমাদেরকে হাত পা চোখ কান দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলির দাম অনেক বেশি। সুতরাং আমাদের মালিক কিন্তু আমাদেরকে 24 আওয়ার্স মনিটরিং করছেন, ঠিক না বেঠি? জোরে গান। রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দস্তগো ইয়াদ মান চুনি দোজ দিদাম, লাভ গোয়াদ মানচুনি বসিদম, চশম গোয়াদ দিদম সো হরম, গোস গোয়াদ চিদম সমরুল কলম, জিসকো মাই সমঝা থা কি মেরা ও মগর মেরা নহি, ক্যা বতাও ও হায় কিসকা ও মগর মেরা নহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে শুনে রাখেন, রব্বুল আলামিন আমাদেরকে দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা তার কাজ করি না, ফাঁকি দেই, এই জন্যে দুই কাদের মধ্যে এমন দারোয়ান বসাইছেন যেই দারোয়ানকে আমরা এক মুহূর্তের জন্যে ফাঁকি দিতে পারবো না, ঠিক কিনা? জোরে গান। কি বলেন, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? তাহলে বোঝা গেল, রব্বুল আলামিন আমাদেরকে এই দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু দিয়েছেন, এজন্য আমরা 500 টাকা দিয়ে যদি কারো কাছ থেকে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ নিতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে 500 টাকা দিলেন না আরও অনেক বেশি? এত বেশি কিছু দিয়ে 24 ঘন্টার মধ্যে হতে মাত্র 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময় আল্লাহকে আমাদের কাছ থেকে আশা করতে পারেন না? কি বলেন, পারেন কি পারেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা সব কিছু বুঝি কিন্তু এই বিষয়টা বুঝি না, এই বিষয়টা বুঝার জন্যই ওয়াজ মাহফিল কথা কোন ঠিক না বেঠি? ও ভাইরা, আমার বন্ধুরা, আমার, এই বিষয়টা আমরা বুঝি না কিন্তু আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। ছোট্ট একটা বালক, বয়স হইল তার 7 বছর, জামানার বলি, নাম হইল তার বাহলুল, আল্লাহর বলি বাহলুল, রাস্তা দিয়ে যখন যায়, যাওয়ার সময় দেখে ছোট্ট বাচ্চাটা রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। বাহলুল কাছে গিয়ে জানতে চায়, ওরে ছোট্ট বাচ্চা, কি হয়েছে তোমার, কেন কান্দ? বাচ্চা কোনো কথা বলে না, স্বাভাবিক, ছোট ছোট বাচ্চারা নিজের আত্মীয় স্বজন কেউ না হোক, তারপরও ছোট বাচ্চাদেরকে কাঁদতে দেখলে মায়া হয় কি হয় না? কি বলেন, মায়া হয় কি না?
আল্লাহর ওলিদের তো মায়া এমনিতেই আরও বেশি থাকে। ছোট্ট বাচ্চাকে কাঁদতে দেখে সামনে গিয়ে জিজ্ঞেস করলো, বাচ্চা রে কেন কান্দো? বাচ্চা কোনো উত্তর দেয় না। আবার জিজ্ঞেস করলেন, রে বাচ্চা কেন কান্দো? বাচ্চা এবার উত্তর দেয় না। আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, আরে ছোট বাচ্চা, তোমার সামনে অন্যান্য বাচ্চারা খেলা করে, তোমাকে খেলতে নেয় না, মনের কষ্টে মনে হয় তুমি কাঁদতেছ? ছোট্ট বাচ্চাটা এবার মুখ খুলেছে, জবান খুলে উত্তর দেয় আল্লাহর ওলি, ও জামানার বলি বাহলুল, আপনার কাছে আমার জানা হলো, আপনার কাছে আমার জানার বিষয় হলো এই, রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে কি খেলার জন্য বানাইছে আমাকে একটু জানাইয়া দেন। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদের কি কি খেলার জন্য বানাইলেন। আল্লাহর উনি চিন্তা করে ঘটনা কি, এতটুকু বাচ্চার মুখে এত বড় কথা আর তো কখনো শুনি নাই, আচ্ছা দেখি আর কিছু শোনা যায় কি না। আল্লাহর উনি জানতেছেন, ওরে ছোট্ট বাচ্চা, তুমি যখন এইটা জানো আল্লাহ আমাদেরকে খেলার জন্য বানায় নাই, তাহলে নিশ্চয়ই কথাটাও তুমি জানো কি জন্য বানাইছে। যেহেতু জানো আমাদেরকে খেলার জন্য বানায় নাই, তাহলে কোন কাজের জন্য বানাইছে এটা তোমার জানা আছে, আচ্ছা আমাকে একটু শোনাও তো আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছে। ছোট্ট বাচ্চা সঙ্গে সঙ্গে উত্তর দেও, আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে শুনাইছে তুমি কি শুনো নাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তো বরায়ে বান্দিগি চাঁদ রোজা জিন্দগি হ্যাদ রাখ, ইয়াদ হক দুনিয়া মে সুবহ শাম কর জিস লিয়ে জাগনা হয় জাগলো, জাগনা হয় জাগলো, আফলাকে সায়া তলে হসর তক সোয়া করোগে খাকে সায়া তলে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট বাচ্চা উত্তর শোনা দে, ও আল্লাহর ওলি, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইছে একমাত্র তার ইবাদতের জন্য। কিসের জন্য আমার ভাইরা রে? বাহলুল যখন এই জবাবটা শুনলেন, এবার জানতে যান বাচ্চার কাছে, রে এ ছোট্ট বাচ্চা, তোমার কাছে অনেক দামি একটা কথা শুনলাম, তোমার কাছে আমার আর একটু জানার ইচ্ছে হলো এই, আল্লাহর গোলাম রে, তুমি কথা তো সত্য বলেছ ঠিক আছে, কিন্তু তুমি তো এটাও জানো সাবালে খোমার আগে রব্বুল আলামিনের পক্ষ থেকে নেকিও লেখা হয় না বদিও লেখা হয় না, তাহলে তুমি এতটা পেরেশান কেন, এতটা চিন্তিত কেন? এবার যেই কথাটা ছোট্ট বাচ্চা উত্তর করলো, এই কথাটা স্মরণের অক্ষরে লিখে রাখার মতো, মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, ওয়াদা করেন তাহলে বলবো, মৃত্যু পর্যন্ত কে কে মনে রাখবেন হাত দেখান, এই কথাটা কতদিন মনে রাখবেন? হাত নামান, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ছোট্ট বাচ্চাটা এবার আল্লাহর ওলির নিকট জবাব দেয়, ও আল্লাহর ওলি, আমার মা জননীকে দেখিয়েছি রে, যখন নাকি চুলার মধ্যে রান্না ছড়ায়, আগুনটা যখন শুরুতে ধরায়, ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়া প্রথমে আগুন ধরায়, এরপরে আগুন যখন ধরে যায় তখন বড় বড় লাকড়িগুলি ঢুকায়, আল্লাহর ওলি, আমার বড় ভয় হয়, আমার আল্লাহ না জাহান্নাম নামের একটা চুলা বানাইছে রে, আমার বড় ভয় লাগে রে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াকুদুহান নাসু আল হিজারা, ও
দুনিয়ার মানুষে না, সেই চুলাটার খড়ি হবে দুনিয়ার কোনো গাছগাছালি নয়, দুনিয়ার কোনো ডালপালা নয়, দুনিয়ার কোনো লাকড়ি নয়, সেই চুলার লাকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহর বলি গো, আমি বড় ভয় পাই ওই জাহান্নামের চুলার ভিতরে যদি রব্বুল আলামিন আমি ছোট্ট মানুষকে আগে ঢুকায় জাল ধরাইবার জন্যে, এরপরে যদি বড় মানুষকে ঢুকায় আমি ছোট্ট বাচ্চা জাহান্নামের আগুন সইতে পারব না, এই জন্যে আমি কান্দি। কয় বছর বয়সে বুঝে আসছে ভাই? 7 বছর বয়সে। 7 বছর বয়সে বাচ্চার এ কথা বুঝে আসলো যে আল্লাহ জাহান্নাম নামের চুলা বানাইছে, ওই চুলার লাকড়ি মানুষ আর পাথর, সেই জাহান্নামের লাকড়ি যদি আল্লাহ আমাকে বানায় আমি সহ্য করতে পারবো না। আমাদের বয়স কি 7 বছর না আরো বেশি? কি বলেন, বয়স আরো বেশি? আমরা সব কিছু বুঝি, আমরা সব কিছু বুঝি, ব্যবসা বাণিজ্য রাজনীতি সমাজনীতি পেট নীতি যত ধরনের নীতি আছে সব আমরা বুঝি। আমাদের কারো সামনে যদি কোনো বিষয়ে কোনো আলোচনা চলে সবাইকে চুপ করাইয়া দেয়া, আমি বলি যে আমার কথা শোনা, এই ব্যাপারে আমি ভালো জানি, অর্থাৎ সব বিষয়ে ভালো জানি ঠিক, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা দরকার ছিল সেইটা জানি না, আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন ওরে দুনিয়ার মানুষেরা, আমি তোদেরকে দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যে। কিসের জন্যে? আরো জোরে বলেন, কিসের জন্যে? শুধু ইবাদতের জন্যে নয়, একমাত্র তার ইবাদতের জন্যে। বলেন কিসের জন্যে? একমাত্র। আরো জোরে বলেন কিসের জন্যে? আরো জোরে বলেন কিসের জন্যে? একমাত্র তার ইবাদতের জন্যে। প্রশ্ন করতে পারেন, হুজুর একমাত্র ইবাদত কেন বললেন? এই পৃথিবীর কেউ একমাত্র ইবাদত করে না, আপনারা হুজুররাও তো একমাত্র ইবাদত করেন না, ঘর সংসার তো আপনাদেরও আছে। কি বলেন, আছে না নাই? ওয়াকালু মালি হাদাল রাসূল ইয়াকুলু ত্বাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফের মুশরিকরা নবী রাসূলদেরকে পর্যন্ত কথা বলতো, মালি হাদাল রাসূল ইয়াকুলু ত্বাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কেমন রাসূল এইটা? এই রাসূল দেখি আমাদের মতো ভাত খায় আবার আমাদের মতো বাজারেও যায়। তার বুঝা গেল নবী রাসূলরা পর্যন্ত আমাদের মতো ঘর সংসার করেছে এই পৃথিবীতে একমাত্র ইবাদত করতে, আমরা কাউকে দেখি না। আর আপনি বলতেছেন নতুন ওয়াজ যে একমাত্র ইবাদতের জন্য নাকি আমাদেরকে বানাইছে। কিসের জন্য বানাইছে আরেকবার বলেন তো? একমাত্র তার ইবাদতের জন্য। এটা বোঝার জন্য একটু উদাহরণ দেই, তাহলে সহজে বুঝতে পারবেন। এই যে আপনারা আজকে মাহফিলের প্যান্ডেল করেছেন, কিসের জন্য করেছেন? একমাত্র মাহফিলের জন্য। কিসের জন্য? একমাত্র মাহফিলের জন্য। যদি একমাত্র না বলেন তাহলে বোঝা যায় এই মাহফিলের পরে কি আবার এই প্যান্ডেলের ভিতরে নাচ হবে, এর পরের দিন গান হবে, এর পরের দিন ঘুম হবে, এর পরের দিন বাজার মিলবে, তাহলে উদ্দেশ্য কি প্যান্ডেল করার? একমাত্র মাহফিল, ঠিক না বে ঠিক? জোরে এখন, একমাত্র মাহফিলের জন্য প্যান্ডেল বানাইলেন। এই চর্যাপ্টার মুসলমান, একমাত্র মাহফিলের জন্য প্যান্ডেল বানাইলেন, লাইট লাগাইলেন কেন, মাইক বসাইলেন কেন, চেয়ার দিলেন কেন, ওগলা দিলেন কেন, কি বলেন কেন দিয়েছেন, পোস্টারিং করলেন কেন, কেন করছেন জানেন? এবাদতের সুবিধার জন্য, ঠিক না বে ঠিক? জোরে গান, মাহফিলের সুবিধার জন্য, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই যে মাইক হওয়াতে এখন মাহফিল শুনতে সুবিধা হচ্ছে না অসুবিধা? উপরে সামিয়ানা দেওয়াতে সুবিধা না অসুবিধা? চেয়ারটা দেওয়াতে সুবিধা না অসুবিধা? লাইটগুলো দেওয়াতে সুবিধা না অসুবিধা? এই সবগুলো কাজ করা হয়েছে মাহফিলের সুবিধার জন্যে। যখন আপনার এই সমস্ত কাজ মাহফিলের সুবিধার জন্যে হলো, এখন আর এগুলি দুনিয়ার কোনো কাজ নাই, এই সবগুলো মাহফিলের কাজ হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। যে এখন আলহামদুলিল্লাহ। আর মনে করেন সব হইল, মাহফিল হইল না? সব হয়েছে ঠিক, মাইক লাইট ভোগলা সামিয়ানা চেয়ার যা যা দরকার সব
মাফ করা হলো কিন্তু হলো না শুধু মাহফিল জবাবদিহি করা লাগবে কি লাগবে না যার কাছ থেকে মাইকের জন্য চান্দা নিলেন তার কাছে জবাব দিতে হবে ক্রিমিয়া মাইকের জন্য চান্দা নিলা ওয়াস্ত হইল না ওমিয়া জেনারেটরের জন্য চান্দা দিলাম ওয়াস্ত হইল না ওগলাওয়ালা বলবে ওমিয়া ওগলার জন্য টাকা দিলাম ওয়াস্ত হইল না প্রত্যেকের কাছে জবাব দিয়ে করতে হবে কিন্তু যখন মাহফিল হলো এখন আর কারো কাছে কোনো জবাব নাই ঠিক না বে ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সুনবী রহমাতুল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা দেয় আমার উম্মতের নারী পুরুষেরা গো ভালো মতো শুনে রাখো আমার কোন উম্মত যদি এসার নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমের বিছানায় যায় সে তো আরামের বিছানায় আরামের ঘুমে বিভোর আল্লাহর ফেরেশতারা অর্ধেকটা রাত্র পর্যন্ত তার নামে ইবাদত আর নেকি লিখায় বিভোর আবার যখন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো আল্লাহর ফেরেশতারা রাতভর তার নামে নেকি লিখায় বিভোর জোরে কোন সুবহানাল্লাহ লোকটা সারা রাত্র ঘুমাইলো ফেরেশতারা সারা রাত্র নেকি দিল ঠিক না বে ঠিক ঘুমাইলো কিন্তু নেকি পাইলো কেন এর উত্তর এসেছে আমার ভাইরা আমার বন্ধুরা এই লোকের রাতের বেলার ঘুম ছিল ইবাদতের সুবিধার জন্য এশার নামাজের জামাতের আগে বিছানায় যায় নাই এশার নামাজের আগে যদি শুয়ে পড়ে তাহলে এশার নামাজের জামাত ছুটে যেতে পারে এই জন্য এশার আগে শোয় নাই আবার এশার নামাজের পরে শুইতে দেরি করে নাই যদি শুইতে দেরি হয় তাহলে শেষ রাত্রে উঠতে কষ্ট হবে এই জন্য তার ঘুমটা যেহেতু ছিল আল্লাহর ইবাদতের সুবিধার জন্য রব্বুল আলামিন সারা রাত ঘুমাইলেও তার আমল নামায় নেকি লিখা দিলেন সুরে কোন সুবহানাল্লাহ তাহলে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এর অর্থ হলো মুসলমানের জিন্দেগি হার হালতে বন্দেগি আলহামদুলিল্লাহ মুসলমানের জিন্দেগি হার হালতে বন্দেগি আপনি ঘুমাবেন এবাদত হবে আপনি বাথরুমে যাবেন এবাদত হবে আপনি খানা খাবেন নিজের পেট ভরার জন্য এবাদত হবে আপনি রাস্তায় চলবেন নিজের কাজের জন্য এবাদত হবে যদি আপনি এবাদত বানাতে পারেন ঠিক না বে ঠিক জোরে বলেন এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন আমি জানি না আপনারা আমার কথাগুলি বুঝতে পারতেছেন কিনা কথা বুঝেন তো একমাত্র এবাদতের জন্য সৃষ্টি করলেন এ মুসলমান ভাইরা রে আমার যেমনি ভাবে প্যান্ডেল হয়েছে একমাত্র মাহফিলের জন্য মাহফিল যদি না হয় সকলের কাছে জবাবদিহি করতে হয় একইভাবে মনে রাখবেন আপনি আর আমি দুনিয়ার জমিন আল্লাহর নিয়ামত ভোগ করব ইবাদত করব না তো রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন প্রশ্ন করবেন কিরে বান্দা ওই তোরে আমি হাত দিলাম পা দিলাম চোখ দিলাম কান দিলাম আমার জমিন ব্যবহার করলি আমার আসমান ব্যবহার করলি সব কিছু ব্যবহার করলি আমার আর আমার কথা মানলি না তাহলে আমার কথাই যখন মানবি না এবাদতই যখন করবি না তাহলে আমার দেওয়া হাত ব্যবহার করলি কেন আমার দেয়া পা ব্যবহার করলি কেন আমার দেয়া চোখ ব্যবহার করলি কেন আমার দেয়া জীবন যৌবন ব্যবহার করলি কেন আমার জমিনটা কেন ব্যবহার করলি আমার সূর্যের আলো কেন ব্যবহার করলি আমার দেয়া বাতাস থেকে কেন রে অক্সিজেন গ্রহণ করলি আমার দেয়া ঠান্ডা পানি দিয়া কেন তোর পিপাসাটা নিবারণ করলি দূর করলি জবাব দে জবাব দিতে হবে কথা বলেন ঠিক না বেটি এটাকে আপনাদের যুক্তিতে ধরে না যুক্তির বাহিরে কি বলেন যুক্তিতে ধরে কি না হিসাব দিতে পারবেন তো যদি হিসাব দিতে পারেন তাহলে এবাদতের দরকার টরকার নাই মনে হয় প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী লাগবে না তার কারণ তারা তো প্রেসিডেন্ট তার প্রধানমন্ত্রী আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কি আল্লাহরও প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট হলো আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট কি আল্লাহর প্রেসিডেন্ট আল্লাহর কি আল্লাহর গোলাম জোরে কোন কে আল্লাহর গোলাম রব্বুল আলামিন ওই রাস্তার ভিক্ষুকটাকে যেমন ভয় করে না
প্রধানমন্ত্রী কেউ রব্বুল আলামিন ভয় করে না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমার ভাইরা আমার বন্ধুরা, ভালো মতো মনে রাখবেন, যেমনি ভাবে এই প্যান্ডেল মাহফিলের জন্য হয়েছে, মাহফিল যদি হয় কারো কাছে কোনো জবাবদিহিতা নাই, ঠিক তেমনি ভাবে জিনার ইনসানকে রব্বুল আলামিন তার এবাদতির জন্য সৃষ্টি করেছেন, এবাদত যদি হয় তাহলে তার কাছে আর কোনো জবাব নাই, কোনো প্রশ্ন নাই, কিন্তু যদি এবাদত না করে তাহলে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। জবাব দিতে পারবেন তো? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এই বাহলুল আল্লাহর ওলি একটা গভীর সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক। একদিন আল্লাহর ওলি বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, তো বাদশাহ হারুনুর রশিদের সামনে গিয়ে বসতেন, ঠিক সেই মুহূর্তে বাদশাহ গ্লাস হাতে নিয়ে পানি পান করবে। তো বাহলুল আল্লাহর ওলি বলতেছে, যাবো না, পানি তো পান করবেন ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। বাদশাহ বলে, কি প্রশ্ন? কয়, প্রশ্ন হলো এই যে আপনি পানিটা পান করবেন এখন, আমার প্রশ্ন হলো, মনে করেন আপনি একটা মরুভূমিতে আছেন, মরুভূমি যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, এমন একটি মরুভূমিতে পানি শূন্য এক এলাকায় আপনি চরম পিপাসার্থ, তৃষ্ণার মুখোমুখি, ওই মুহূর্তে পানি যদি না পান তাহলে আপনি পানির পিপাসায় মারা যাবেন, এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন যখন সেই মুহূর্তে আপনার সামনে এক গ্লাস পানি কেউ হাজির করল, আপনি পানিটা পান করতে যাবেন? সেই মুহূর্তে ওই পানিওয়ালা আপনাকে বলে উঠল যে, ভাই পানিটা যদি পান করতে হয় আপনার রাজত্বটা আমাকে দিতে হবে। এখন আপনি কি রাজত্বের বিনিময়ে পানি পান করে জীবন বাঁচাবেন, নাকি রাজত্বের মায়ায় পানি পান না করে আপনার মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করবেন, কোনটা করবেন? বাদশাহ বলে যে, বাহলুল তোমার যা কথা, আমি যদি মারা যাই তো রাজত্ব দিয়ে হবেটা কি? ওই মুহূর্তে আমি রাজত্বের বিনিময়ে হলো এক গ্লাস পানি পান করবো। আল্লাহর ওলি বলেন, যাহা পোনা প্রশ্নের উত্তর সঠিক পেয়েছি, পানি পান করতে পারেন। বাদশাহ পানি পান করলেন। এবার আল্লাহর ওলি বলেন, যাহা পোনা আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। আল্লাহর ওলি বললেন, যখন একটা প্রশ্ন আছে। বাদশাহ বলে, কি প্রশ্ন রে বাহলুল? আল্লাহর ওলি বাহলুল বলে, যাহা পোনা গো, যেই পানিটা ভিতরে নিলেন, এই পানি যদি ভিতরে আটকে যায় তাহলেও তো বিপদ, এই পানি এমন ভাবে আটকেছে আর বের হয় না, একজন ডাক্তার আপনাকে শর্ত জুড়ে দিল, ও বাদশাহ হারুনুর রশিদ, পানি বের করে দিতে পারি, রাজত্ব দিতে হবে। ওই মুহূর্তে আপনার কাছে আমার প্রশ্ন, ভিতরের পানি বের করার জন্য রাজত্বের বিনিময় হলেও পানিটা বের করে বাঁচার চেষ্টা করবেন, নাকি রাজত্বের মায়ায় পানি বের করবেন না, পানি ভিতরে রেখে আপনি মারা যাবেন? বাদশাহ সঠিক উত্তর করলেন, বাহলুল রে, মারা যদি যাই রাজত্ব দিয়ে কি হবে? ওই মুহূর্তে রাজত্বের বিনিময় হলেও আমি ভিতরের পানিটা বের করার চেষ্টা করব। আল্লাহর ওলি বললেন, এ যাব না, এমন রাজত্ব নিয়ে বড়াই করে যেই রাজত্ব আমার মালিকের, আমার মাবুদের এক গ্লাস পানি পান করার জন্যে দুইবার বিক্রি করতে হয়, ঠিক কিনা? মাজুরে বলেন, ঠিক কিনা? এ আমার পয়সাওয়ালা ভাইরা রে, ও আমার ক্ষমতাওয়ালা ভাই জানেরা, তোমাদের বিবেকের কাছে আমি হুসাইন আহমদ ইসাকে আজকে প্রশ্ন রেখে গেলাম, কেমন পয়সা নিয়ে বাহাদুরি করো, কেমন ক্ষমতা নিয়ে বাহাদুরি করো, আমার মাবুদের এক এক গ্লাস পানির মূল্য দেওয়ার ক্ষমতা কি তোমার আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? এই জন্যে আমার ভাইরা আমার বন্ধুরা, রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা যদি ইবাদত করি তাহলে কোনো জবাবদিহিতা নাই, আর যদি ইবাদত না করি সারা জিন্দগির না শুনে আমাদের হিসাব দুবে, দূরের কথা, এক গ্লাস পানির হিসাব দেওয়ার ক্ষমতা আপনার আমার নাই, ঠিক না বে? ঠিক জোরে গান। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মনে রাখবেন, খাওয়ার জন্য পাঠায় নাই, ঘুমের জন্য পাঠায় নাই, বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ মানুষ বানায় পৃথিবীতে পাঠায় নাই। আর মিয়া, খাওয়ার জন্য তো গরু ছাগলই যথেষ্ট, একটা গরু, মহিষ, হাতি, এই সমস্ত বন্য প্রাণীগুলি যা খায় একজন মানুষ কি ওই সম পরিমাণ খেতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। খানার জন্য মানুষ বানানোর প্রয়োজন ছিল না, জীব জানোয়ার যথেষ্ট ছিল, বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ বানানোর প্রয়োজন ছিল না। আরে আপনার বয়স 70 বছর, 70 বছর আপনি 5 সন্তানের বাপ, আর একটা কুত্তা 1 বছরে 60টার বাপ, কথা মনে হয় বুঝেন নাই আপনারা। আমার ভাইরা, পিছনে জায়গা হচ্ছে না, আপনারা একটু কাছে কাছে আসেন, একটু একটু কাছে, একটু কষ্ট করেন, ফাঁকা জায়গাগুলো কিছু কিছু জায়গা ফাঁকা আছে, একটু কাছে, আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা চলে আসছে, একটু কাছে আসেন, একটু কাছে, জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই কথাগুলো কি বুঝার মতো কথা? এই কথাগুলো কি মনে রাখার মতো কথা? কতক্ষণ মনে রাখার কথা? নাস্তার মতো, সকালবেলার নাস্তা কতক্ষণ থাকে? 80 বছর, দুপুর পর্যন্ত। দুপুরবেলার খাবারটা কতক্ষণ থাকে? 70 বছর, কতক্ষণ? রাত্র পর্যন্ত। আর আপনারা যে কথাগুলো শুনলেন, এটা কি সকালের নাস্তার মতো মনে রাখবেন না দুপুরের খাবারের মতো মনে রাখবেন? সকালের নাস্তাও নয়, দুপুরের খাবারও নয়, মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে, ঠিক না বেঠি? এই কথাগুলো শুধু কি যারা গরিব মানুষ তাদের জন্য দরকার, না যারা ধনী মানুষ তাদের জন্য দরকার, যারা শিক্ষিত যারা মূর্খ সকলের জন্য দরকার, যারা নারী যারা পুরুষ সকলের জন্য দরকার? আল্লাহর কোরআনের কথা ঠিক কি না আওয়াজ করে বলেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কিচ্ছা কাহিনী না, কিচ্ছা কাহিনী, হাসানো কাঁদানো, এটার নাম ওয়াজ নয়। যে কথাগুলো বলে গেলাম, আপনাদেরকে একটা এবাদতের ট্যাবলেট খাওয়াই দিলাম, ঠিক না বেঠি? এই কথাগুলো মনে রাখলে আপনাকে এবাদত করতে মনে চাইবে, কথাগুলো মনে থাকবে তো এবাদত করতে মনে চাইবে, ঠিক কিনা আওয়াজ করে বলেন। আমার ভাইরা, তাহলে এবার বলেন তো, আমাদের মালিক কে? এত শুকনা শুকনা বললে হয় নাকি? মালিক কে? মালিক আমাদেরকে এত দয়া করলো, সেই মালিককে যখন ডাক দিবেন, এত শুকনা ডাক না, তার কারণ জীবনে সব সময় তো মালিককে ডাক দেওয়ার সুযোগ হয় না। যদি প্রশ্ন করি, আজকে সারা দিনে মালিককে একবার মনের গভীর থেকে কে ডাক দিয়েছেন? মনে হয় একজনও পাওয়া যাবে না। এক সপ্তাহের ভিতরে কে দিয়েছেন পাওয়া যাবে না, এক মাসের মধ্যে কে দিয়েছেন পাওয়া যাবে না। আরে আপনি আপনার সন্তানটাকে কত মায়া করে আব্বু আম্মু বলে ডাক দেন, নাতি নাতনিকে ভাইয়া বলে ডাক দেন, আপনি আপনার দলের লিডারকে বস বলে ডাক দেন, অফিসের বসকে স্যার বলে ডাকেন। রব্বুল আলামিন আপনার আমার দিকে তাকাইয়া তাকাইয়া থাকে, বলবেন দরে আমার দেয়া জবান দিয়া কোথো মানুষকে খুশি করলি, আমি শুধু তাকাই রইলাম, আমার খুশি করার মতো একটা মধুর ডাক তুই আমারে আল্লাহ বলে দিলি না। এই জন্যে মালিকরে যেমন করে ডাক দিলে খুশি হয়, এমন একটা ডাক তো আপনারা দিতে জানেন কিন্তু কেন দেন না? ডাক দিবেন তো মনটা খেপে উঠবে, ডাক দিবেন তো চোখটা অশ্রুসিক্ত হয়ে যাবে, ডাক দিবেন তো কলিজাটা কাঁপতে থাকবে, এমন একটা মধুর ডাক। এ চরজাপ্তার মুসলমান ভাইরা রে আমার, মালিককে কি দেয়া যায় না? এত কিছু যে মালিক দিলেন, সেই মালিকের এমন একটা মহব্বতের ডাক কি আপনারা দিতে পারেন না, বাজান পারেন না বলেন? একটা ডাক দেন তো দেখি, আল্লাহ 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 আল্লাহ
কত বাংলা সিনেমা হিন্দি সিনেমা বাংলা গান হিন্দি গান শুনে শুনে চোখের পানি ছেড়েছ মন নরম হয়েছে আজকে জান্নাতের বাগানে মনটা নরম করে আমার মালিকরে একটা ডাক দে যুবক তোর পাশের জোনের দিকে তাকায় দেখরে বাসান তোর পাশের যুবকটা আল্লাহরে ডাক দিয়ে কেমন হাউ মাউ করে খাইতে দেয় তুমি কেন পারো না আমার আল্লাহরে ডাক দিয়ে চোখের মানে সার একটা ডাক না জাতের জরিয়া হবে আল্লাহরে ডাক দে আল্লাহ চৌকট পর এলাহি তের চৌকট পর ভিখারি বন কে আয়া হো সরাপ ফকর হো ইজনদা মত সাথ লায়া হো ভিখারি সে আপনি হওয়ানে মার ডালা আল্লাহ শিক্ষিত মানুষ যারা কারো সামনে কোনোদিন চোখের পানি ফেলে না লজ্জা পায় অনেক সম্ভ্রান্ত মানুষ ধনী মানুষ অনেক নওজোয়ান লজ্জায় কারো সামনে কোনোদিন চোখের পানি ফেলে না ও মালি তোমার ডাক দিয়া চোখের পানি ফেলে দেয় তুমি কি আমাদেরকে একটু মায়া করবা না বলে ইয়া রহমান দয়ার মালি আমাদের ডাকগুলি কবুল করে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য মনে থাকবে তো ভাই কিসের জন্য বলেন
একমাত্র তার এবাদতের জন্য। সব তো করি, খালি এবাদতটাই করি না। বাবা, এবাদতটা কখন থেকে করা দরকার? এবাদতটা শুরু করা দরকার কখন থেকে? কখন থেকে শুরু করা দরকার বলেন? মরণের আগে না মরণের পরে? জোরে বলেন, মরণের আগে না মরণের পরে? মরণটা কখন আসতে পারে? কখন আসতে পারে? আসার সিরিয়াল আছে যে আমার কোনো সিরিয়াল নাই, ঠিক না? এই যে আমাকে দেখেন, আমি আমার দুইটা বাচ্চাকে নিজের হাতে কবরে রেখেছি, নিজের হাতে দুই বাচ্চার কবর দিয়েছি। বুক বড় স্বপ্ন ছিল নিজের সন্তান হাফেজ হবে, আলেম হবে, দিনের দায়ী হবে, বাবাকে জানাজা দিয়া নিজের হাতে কবরে নামাবে। কিন্তু না, হে চরজাপটার মুসলমান, ভালো মতো শুনে রাখে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, ঠিক কিনা? কদম সোয়ে মর কাদ নজর সোয়ে দুনিয়া, কিদর যা রহা হো, কিদর দেখতা হো, কিদর যা রহা হো, কিদর দেখতা হো। আল্লাহ বলি বলেন, আমিয়া তুমি যাচ্ছ কোন দিকে আর তাকাচ্ছ কোন দিকে? ছোট বাচ্চাদেরকে নিয়ে যদি কখনো কোথাও বেড়াতে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই জানা থাকার কথা, ছোট বাচ্চারা দেখবেন যেদিকে যায় সেদিকে তাকায় না, উপরে ডানে বামে চতুর্দিকে তাকায়, একসময় হুচুট খেয়ে পড়ে যায়। তখন যারা বাবা মা থাকে ধমক দেয়, এই বেটা এদিক ওদিক তাকাও, নিজের দিকে তাকায় হাঁটো, ডানে বেয়ে তাকালে তো পড়বাই, আসার তো খাবাই, ঠিক না? বে ঠিক জোরে বলেন। তাহলে আল্লাহর ওলি বলেন, মিয়া কদম সোয়ে মর কদ নজর সোয়ে দুনিয়া, কিদার যা রহা হো, কিদার দেখতা হো। তুমি যাও কোন দিকে, তাকাও কোন দিকে, তোমার প্রতিটা কদম তোমাকে নিয়ে যায় কবরের দিকে। তাকায় আছো দুনিয়ার দিকে, অ্যাক্সিডেন্ট হবা, পড়ে যাবা, ঠিক না? বে ঠিক জোরে কান। যে 40 বছর অতিবাহিত হয়েছে, যার বয়স 40 বছর, সে 40 বছর কবরের দিকে অতিবাহিত অগ্রসর হয়েছে। যার বয়স 50, সে কবরের দিকে 50 বছর অতিবাহিত অতিক্রম করেছে। যার বয়স 70, সে 70 বছর কবরের দিকে অতিক্রম করেছে, ঠিক না? ঠিক জোরে বলেন। কবরের পথ যার বয়স যত অতিক্রম করেছে সে তত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সম্বন্ধে ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটি উদাহরণ দিয়েছেন, মনে রাখবেন, শেষ কথা বলে যাই। ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা বাঘ, এই বাঘটা একজন মানুষকে পিছন থেকে ধরার জন্য দাওয়া করেছে, লোকটা বাঘের দাওয়া খেয়ে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বাঁচার জন্য, কিন্তু না, যখন থেকে যার পাড়া যাচ্ছে না, হঠাৎ করে লোকটার সামনে একটা কূপ নজরে পড়ল। সেই কূপের ভিতরে পানি উঠানোর জন্য বালতি, আর বালতির বাথার ভিতরে রশি, লোকটা বুদ্ধি করে রশিটা ধরে কূপের ভিতরে ঝুলে পড়ল। কিন্তু বাঘ তো আর মানুষের মতো রশি ধরে নিচে নামতে পারে না, বাঘটা কিনারে বসে রইল, লোকটা রশি ধরে ঝুলে পড়ল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন বাঘের ভয়ে লোকটা উপরে উঠতে পারে না, তার কারণ উপরে বিপদ, নিচের দিকে নজর দিয়ে দেখে বিশাল অজগর সাপ হা করে আছে, এখন উপরেও বিপদ নিচেও বিপদ, ঠিক কিনা? উপরেও বিপদ নিচেও বিপদ, যতক্ষণ রশি ধরে থাকা যাবে ততক্ষণ নিরাপদ। কিন্তু হঠাৎ করে রশির গোড়ার দিকে নজর দিয়ে দেখে, যেই রশির মধ্যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তা এখন আর নাই। রশির মধ্যে দুইটা ইঁদুর, একটা সাদা একটা কালো। সাদা ইঁদুরটায় কামড় দেয়, রশি কেটে যায়, আবার কালো ইঁদুর কামড় দিল, রশি আর একটু কেটে যায়। এইভাবে করে ইঁদুর দুটো রশিকে কেটেই চলেছে। এখন বলেন তো বিপদের পরিমাণ কমছে না বাড়ছে? চতুর্মুখী বিপদের মাঝখানে লোকটা, তাই না? এই লোকটা কূপের একদিকে নজর দিয়ে দেখে একটা মৌসাকের বাসা,
সে আস্তে আস্তে আঙ্গুল বাড়ায়, আঙ্গুলের মাথায় মধু লাগে, সেটা জিব্বার মধ্যে লাগায়, তার মানে সে এখন মধু খাওয়ায় ব্যস্ত। কয় কেজি মধু না ফোটা ফোটা, এই ফোটা ফোটা মধুর লোভে পড়ে এমন চতুর্মুখী বিপদের কথা যে ভুলে যায়। আপনারা কি তাকে জ্ঞানী বলবেন না? সে বোকা, আপনাদের দৃষ্টিতে সে কি জ্ঞানী না বোকা? এর চাইতে বড় বোকার হতেই পারে না। এখন মধু খাওয়ার সময় নয়, বিপদ থেকে বাঁচার চেষ্টা করো। বিপদ থেকে যদি বাঁচতে পারো, বাড়িতে পৌঁছতে পারো, এক ফোঁটা নয় যদি বলে এক মন মধু দরকার, তোমাকে এক মন মধুর ব্যবস্থা করে দেয়া যাবে, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ইমাম গাজ্জালী আলাইহির রহমাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই যে বাঘটাকে পিছন, ওই যে লোকটাকে পিছন থেকে বাঘ দেওয়া করেছে, এই বাঘ দুনিয়ার কোনো বাঘ নয়, এই বাঘের নাম হইল মালাকুল মউত আজরাইল। আই লোকটা নির্দিষ্ট কোনো লোক নয়, ওই লোকটা আপনার আমি, যে দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে আগমন করেছে, আগমন করার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল তাকে ধরার জন্য পিছনে পিছনে দৌড় শুরু করে দিয়েছে, ঠিক কি না? আর ওই যে অজগর সাপ হাঁ করে আছে, এ অজগর দুনিয়ার অজগর নয়, এটা হলো কবর। অর্থাৎ পিছনে আজরাইল, সামনে কবর, রশি দূরে জুলে আছে, এই রশির নাম দুনিয়া, আর কোন রশি নয়, এই রশিটা হইল হায়াতের রশি। আমার ভাইরা, রশির গোড়ার ভিতরে দুইটা ইঁদুর, একটা সাদা একটা কালো, সাদাটা হইল দিন, কালোটা হইল রাত। একটা দিন যায়, আপনার আমার হায়াতের রশি একটু ক্ষয় হয়ে যায়, রাত যায়, হায়াতের রশি আর একটু ক্ষয় হয়ে যায়। এইভাবে যার বয়স 40 তার হায়াতের রশি কি পরিমাণ ক্ষয় হয়েছে, যার বয়স 50 আর একটু বেশি হয়েছে, জানি না, হায়াতের রশি যেন পুরাই উড়াই ক্ষয় হয়ে গিয়েছে, বাজারের দোকান পর্যন্ত কাপড়ের কাপড় এসে পৌঁছে গিয়েছে, জানা নাই ঠিক কেনা জোরে কোন। অথচ আমরা এক ফোঁটা মধুর পিছনে পড়েছি। এই দুনিয়ার যত ধরনের মজার কথা বলেন, সব হলো এক ফোঁটা মধু। না রে বাবা, এই দুনিয়ার এই মধুর পিছনে পড়ব না, এই বিপদ থেকে বাঁচতে হবে, বাড়িতে পৌঁছতে হবে, আমাদের বাড়ি হইল জান্নাতে, ঠিক কি না? সেই জান্নাতে যদি যেতে পারি, এখন দুনিয়ার সামান্য আনন্দ উল্লাস এক ফোঁটা মধু সমতুল্য, আর জান্নাতে যেতে পারলে রব্বুল আলামিন যে আরামের আনন্দের ব্যবস্থা করবেন, সেই আনন্দের ব্যবস্থা আল্লাহর হাবিব বলেছেন, লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাসার। তোমরা ধারণা করবে কোত্থেকে আমি বিশ্ব নবী বলে দিলাম, কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, কোনো অন্তর কোনোদিন উপলব্ধি করতে করতে সে পর্যন্ত পৌঁছতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা আল্লাহর ইবাদত করব, এই বিপদ থেকে বাঁচব, জান্নাতে পৌঁছব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মতো এখানেই শেষ করছি।